আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছে সবাই? আশা করছি সবাই সুস্থ আছো। তো আজকে আমরা এই পর্বে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের শিল্প অর্থনীতি বিষয়ে। তো আমরা শিল্প অর্থনীতি বিষয়ের উপর আমরা একটি ফার্মের উদ্দেশ্য সমূহ এই অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম। পূর্বেও আমরা বেশ কয়েকটি ক্লাস দিয়েছি এই অধ্যায়ের উপর। তো আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, ফার্মের মুনাফার উপাদানসমূহ কি কি সংক্ষেপে আলোচনা করব। তো এই প্রশ্নটি বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুবার আসছে। তো প্রথমে ফার্মের মুনাফার উপাদানসমূহ যদি আলোচনা করতে হয়, তাহলে ফার্মের মূল উদ্দেশ্যটা কী সেটা আমাদের আগে ভালোভাবে জানা দরকার। তো একটি ফার্মের প্রধানতম উদ্দেশ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। তার মানে মেন যে টার্গেট বা পারপাস হলো ফার্মের, সেটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ করা। এখন যেসব বিষয় মুনাফার অন্তর্ভুক্ত ওই সব বিষয়গুলোকেই কিন্তু মুনাফার উপাদান বলা হয়। তা এখন আমরা সেই মুনাফার উপাদানগুলো আলোচনা করব পয়েন্ট আকারে। তো আমরা শুরুতে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো উদ্যোক্তার আয়। তো উদ্যোক্তার আয় এই পয়েন্টটি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এভাবে বলতে পারি যে উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণ করতে হয়। আর এই যখন একজন উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করে, আর এই ঝুঁকি গ্রহণের ফলেই সেখান থেকে সে যে রিটার্নটা পায় সেটাই কিন্তু তার পুরস্কার, অর্থাৎ সে ঝুঁকি নেওয়ার ফলে যে প্রফিটটা করে সেটাই হলো একজন উদ্যোক্তার পাওনা বা পুরস্কার। তাই বলা যায় কাজেই উদ্যোক্তার আয় বা পাওনাটাই হলো মুনাফার উপাদান, কারণ সে ঝুঁকি নিয়েই এটা সংগ্রহ করছে। তো পরবর্তী পয়েন্টটা উদ্যোক্তার পারিশ্রমিক। তো উদ্যোক্তার পারিশ্রমিকের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে উৎপাদন ক্ষেত্রে একজন উদ্যোক্তাকে উৎপাদনের জন্য প্রথমত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। পরিকল্পনা প্রণয়নের পরে সেটি শুধু পরিকল্পনা প্রণয়ন করলেই হয় না, তাকে আবার কী করতে হয়, সেই উক্ত পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হয়। তারপরে উৎপাদনটা তদারকি করতে হয় এবং পর্যবেক্ষণ করতে হয়, এবং সর্বোপরি সেই পণ্যটার দামটা নির্ধারণ করতে হয়। তো সেটা হতে পারে কোনো কৃষক সেক্টরে, যদি আমরা বলি কৃষিকাজে, সেটা একটা পণ্য হতে পারে, কৃষি পণ্য। আবার কেউ যদি একটা কোনো শিল্প জাতীয় কোনো উৎপাদন সেক্টরে আসে, সেটা হতে পারে শার্ট প্যান্ট, সেটাও একটা পণ্য। তো সেই পণ্যটার পরবর্তীতে দাম নির্ধারণ করতে হয়। এবং উৎপাদনের ক্ষেত্রে কিন্তু শ্রমিক নিয়োগ করতে হয়, যেটা হলো একজন উদ্যোক্তার অন্যতম একটি কাজ। তো এই সকল দায়িত্ব সহ আরও বেশ কিছু দায়িত্ব থাকে যেটা আসলে একজন উদ্যোক্তা পালন করে থাকে। আর এই সব দায়িত্ব পালন করার বিপরীতে উদ্যোক্তা যে পারিশ্রমিক লাভ করে তা মুনাফার উপাদান হিসেবে চিহ্নিত হয়। তো পরবর্তী পয়েন্টে যদি আমরা আলোচনা করি, তাহলে পরবর্তী পয়েন্টটা হলো নিজস্ব উপাদানের পাওনা। তো নিজস্ব উপাদানের পাওনা এই পয়েন্টে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখি যে অনেক সময় গ্রাম অঞ্চলে বা অন্য বড় ফ্যাক্টরিতে একজন যে উদ্যোক্তা বা সংগঠক মানে একজন ব্যক্তিকে আমরা বলতেছি, এই উদ্যোক্তাকেই বলা হয় সংগঠক। সংগঠক এবং সংগঠনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সংগঠন হলো অর্গানাইজেশন, আর সংগঠক হলো অর্গানাইজার। আবার একে আমরা উদ্যোক্তা বলতে পারি এন্টারপ্রেনিয়ার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা বলছি, পয়েন্টটা আলোচনা করছি নিজস্ব উপাদানের পাওনা। তার মানে যে একজন উদ্যোক্তা তার নিজস্ব মূলধন থাকতে পারে, তার নিজস্ব ভূমি থাকতে পারে, এবং পাশাপাশি সে নিজেই
সেটা তদারকি করছে। তাহলে আমরা জানি যে উৎপাদনের উপকরণ হিসেবে সে যেহেতু নিজস্ব ভূমি দিয়েছে, সেই ভূমির ফলে সে ওখান থেকে কি পাবে, রিটার্ন, খাজনা পাবে, এবং মূলধন বিনিয়োগ করেছে নিজস্ব মূলধন, সেখান থেকে সে পাবে সুদ, এবং সে যেহেতু নিজে শ্রম দিয়েছে এর ফলে সে শ্রমের মজুরি পাবে, যেগুলো মুনাফার উপাদান হিসেবে বিবেচিত হয়। এখন আসি আমরা পরবর্তী পয়েন্ট, উদ্ভাবনের পুরস্কার। তো উদ্ভাবনের পুরস্কারটা হলো এরকম যে একজন উদ্যোক্তা বা একজন সংগঠন, তার কাজ হলো সে যে দ্রব্যটা তৈরি করবে বা উৎপাদন করবে, সেই দ্রব্যটা যাতে মার্কেটে বাজার দখল করতে পারে এবং উৎপাদিত পণ্যের চাহিদাটাও সে বৃদ্ধি করতে পারে। যদি চাহিদা বৃদ্ধি করে, তার ফলে সেটা কী হবে, দ্রব্যটি বেশি বিক্রি হবে। এখন এই চাহিদা বৃদ্ধির জন্য সে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করে। সে চাইলে পণ্যের প্যাকেট চেঞ্জ করতে পারে, ডিজাইনটা চেঞ্জ করতে পারে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। এইভাবে সে তার নিজস্ব উদ্ভাবনের শক্তি আবিষ্কার করতে পারে। অর্থাৎ মার্কেটে যদি প্রোডাক্টটা কম্পিটিটিভ মার্কেট হয়, তাহলে তাকে দেখতে হবে যে তার এই পণ্যটা যদি বাজারে চালাতে হয়, তাহলে অন্যদের থেকে কি ব্যতিক্রম জিনিস সে উদ্ভাবন করতে পারে। তার মানে সে অনেক সময় ওই পণ্যটি যদি মার্কেটে বেশি বিক্রি করতে চায়, তাহলে সেক্ষেত্রে সে এমনও করতে পারে যে বিষয়টি অনেক সময় সে ওই পণ্যটির জন্য কিছু ফ্রি অফার দিতে পারে। এটাও একটা তার উদ্ভাবনী চিন্তা। তো এটার একটা আমরা যদি স্টোরি বলি, স্টোরিটা হলো এরকম, একবার একটা পেস্ট কোম্পানির হায়ার অথরিটি আসছিল। তা আসার পরে সে ইঞ্জিনিয়ার যখন নিয়ে আসলো, বললো যে আমার এই পেস্টটা কীভাবে আমি আরও বেশি পরিমাণ বিক্রি করতে পারি, অর্থাৎ একটা ফ্যামিলিতে আরও পেস্টটা বেশি ইউজ হয়। তখন সেই ইঞ্জিনিয়ার বা ওই সম্পর্কিত অভিজ্ঞ ওই ব্যক্তিটি, সে তখন গল্পে ছিল ওই সময় জাস্ট একটা টেকনিক বলে দিছিল যে তুমি পেস্টটা যখন উৎপাদন করবা কোম্পানিতে, এই পেস্টের যে মুখ আমরা বলি, যেটা দিয়ে পেস্ট আসলে মুখ দিয়ে বেরোয়, সেই মুখটা আরেকটু ফাঁকা করে দেবা। তো সে শুধু এইটুকুই বলেছে। তো অনেক সময় সে কোম্পানি বললো, না আমি তা তো এত হায়ার করে নিয়ে আসলাম, কিন্তু সে তো আমার আসলে কোনো ভালো সাজেশন দিল না। কিন্তু সে যে একটা কথা বলেছে যে পেস্টার মুখটা একটু বড় করে রাখতে, এতে করে কি হলো যে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে মাসে যেখানে দুইটা পেস্ট লাগে, সেখানে এখন তিনটা লাগছে। তার মানে আমরা বুঝতে পারলাম যখনই পেস্টের মুখটা একটু চওড়া হয়ে যায়, তখন কেউ যখন বিরাশে পেস্ট নেবে, তখন কিন্তু একটু বেশি পরিমাণ পেস্ট অটোমেটিক চলে আসবে। তো এইভাবে একটা ফ্যামিলিতে ইউজও হবে বেশি এবং এর ফলে বিক্রিটাও হবে বেশি। তো এই ধরনের উদ্ভাবন শক্তি যেটা আছে, যে সে বিভিন্ন প্যাকেটের ডিজাইনটা চেঞ্জ করতে পারে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে, এইভাবে নানান ধরনের যে উদ্ভাবনের শক্তি আছে সেটা যদি ব্যবহার করতে পারে, এর ফলে সে যখন বেশি বিক্রি করতে পারবে, তার ফলেই কিন্তু সে মুনাফা বৃদ্ধি পাবে। আর এই কারণেই মুনাফাকে উদ্ভাবনের পুরস্কার হিসেবেও মনে করা হয়। কাজেই আমরা বলতে পারি উদ্ভাবনের পুরস্কারই মুনাফার উপাদান। আসি এবার পরবর্তী পয়েন্ট, অপ্রত্যাশিত মুনাফা, অর্থাৎ আনএক্সপেক্টেড প্রফিট। এটা কখন হয়? কোনো কোনো সময় উদ্যোক্তা পণ্যের দাম বৃদ্ধির কারণে অপ্রত্যাশিত মুনাফা লাভ করে। এই অপ্রত্যাশিত মুনাফাও ফার্মের মুনাফার উপাদান হিসেবে মনে করা হয়। তো পরবর্তী আমরা যে পয়েন্টে আসি, শ্রম শোষণ। শ্রম শোষণ মানে কি? এই উদ্যোক্তা অনেক সময় শ্রমিকের বেতন যতই কম দিতে পারে, ততই উক্ত উদ্যোক্তার মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ একজন যে সংগঠক বা উদ্যোক্তা, সে যদি মুনাফাটা বৃদ্ধি করতে চায়, তাহলে কিন্তু সে শ্রমিকদের কম বেতন দেয়। তার মানে শ্রমিকদের শোষণ করেও সে মুনাফাটা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ শ্রম শোষণকে মুনাফার উপাদান হিসেবে মনে করা হয়। তো পরবর্তী পয়েন্টে হলো একচেটিয়া মুনাফা। তো একচেটিয়া মুনাফাটা কীরকম? কোনো কোনো সময় উদ্যোক্তা বাজারে একচেটিয়া ক্ষমতা লাভ করে।
এতে পণ্যের দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি করা হয়। অর্থাৎ যে উদ্যোক্তা যেই পণ্যটা উদ্ভাবন করেছে সেটা দেখা যাচ্ছে তার পরিবর্তক কোনো দ্রব্য আশপাশে নাই, তো সেই ক্ষেত্রে সে কিন্তু একচেটিয়া অধিকার পেল, অর্থাৎ মনোপলি হিসেবে সে ব্যবসাটা করতে পারলো। এর ফলে সে দাম বাড়িয়ে ইচ্ছামতো মুনাফাটা বৃদ্ধি করে নিতে পারে। তো কাজেই এই রূপ মুনাফা হলো ফার্মের মুনাফার উপাদান। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা শেষ যে পয়েন্টটা, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উল্লেখ করব, সেটা হলো পণ্যের গুদামজাতকরণ। কোনো কোনো সময় উৎপাদক পণ্যের দাম বৃদ্ধির জন্য পণ্যকে গুদামজাত করে রাখে। তার মানে যখন সস্তা থাকে, চিপ প্রাইস পায়, তখনই অনেক সময় কী করে ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা, একজন সংগঠক সেই দ্রব্যটা কিনে গুদামজাত করতে পারে, অথবা সেই সংগঠক নিজেই দ্রব্যটা উৎপাদন করেছে, সে চাইলে যখন দামটা কম থাকে সেই সময় সে বিক্রিটা বেশি না করে সে কী করে ফেললো, স্টক করে ফেললো, গুদামজাত করে ফেললো। এর ফলে বাজারে যখন পণ্যের ঘাটতি দেখা দেয় সেই সুযোগে পণ্যের দাম বৃদ্ধি করে, যেটা আমরা দেখি অনেক সময় পেঁয়াজের সময় এরকম ঘটনা ঘটে আমাদের দেশে। দেখা যাচ্ছে পেঁয়াজটা অনেকেই কী করে গুদামজাত করে ফেলে, স্টোর করে ফেলে। দ্যাটস ওয়াই কী হয় যে যখনই আসলে বাজারে ওইটা সাপ্লাইটা কম থাকে তখন তারা অল্প অল্প করে সাপ্লাই দেয় এবং প্রাইসটা খুব হাই রেঞ্জে রাখে, অর্থাৎ পণ্যের দাম বৃদ্ধি করে দেয়। এর ফলে মুনাফাও বৃদ্ধি পায়। তার মানে এই যে গুদামজাত করার ফলে যে দামটা বৃদ্ধি পেল, এর ফলে কি হলো মুনাফাটাও বৃদ্ধি পেল। এইরূপ মুনাফাও ফার্মের মুনাফার উপাদান হিসেবে চিহ্নিত হয়। তো সুতরাং দেখা যায় ফার্মের মুনাফার কিছু উপাদান রয়েছে, এই সব উপাদানগুলোইকেই আমরা আসলে বলতে পারি যেটা ফার্মের মুনাফাকে বৃদ্ধি করে। তো এই ছিল আমাদের আজকের টপিকসটি। তো আমরা আজকে ফার্মের মুনাফার উপাদানসমূহ কী কী সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা অর্জন করতে পারলাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।